পূর্বে দুবার বন্ধ হয়েছিল, রাখতে পারেনি বন্ধ করে, আল্লাহ খুলেছে। যদি বলে যেমন আল্লাহ পূর্বে দুবার খুলেছে, তিন নম্বর আল্লাহ খুলবে। বাবরি মসজিদ শহীদ হয়ে গেছে, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, ধ্বংস করেছে, কিন্তু জিন্দা করবে আল্লাহ। আমার দেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, গুন্ডাদের নেতা আরএসএস বজরংবলী বাল ঠাকরে, এই সমস্ত গুন্ডাদের যিনি দেশের প্রধানমন্ত্রী মোদি, তিনি আমার হিন্দু ভাইদের ধোকা দিয়েছে, বলেছে তোরা আমাকে ক্ষমতায় নিয়ে আয়, তোরা আমাকে গদি দে, তোরা আমাকে প্রধানমন্ত্রী বানা, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে মন্দির তোমাদের ফিরিয়ে দেব। কিন্তু পাঁচ বছর কেটে গেছে, মন্দির নেই, সামনে ইলেকশন। যেখানে মন্দির মসজিদের খেল, সেখানে আবার দ্বিতীয় বড় গুন্ডা উত্তরপ্রদেশের টাকলা যোগী, একটা ডকুমেন্ট যদি সুপ্রিম কোর্টের কাছে মন্দিরের পক্ষে থাকতো, পাঁচ বছরে কবে কাজ ফিনিশ করে দিত। কিন্তু ইজ্জত বাঁচানোর মালিক, আল্লাহর ঘরকে জিন্দা করার মালিক সুপ্রিম কোর্টের আইন, ডক্টর বি এস আম্বেদকর বাবার আইন, সবাইকে মাথা পেতে নিতে হবে। এই আইনের কাছে কোন রকমের দাদাগিরি, নেতাগিরি, গুন্ডাগিরি চলবে না। সুপ্রিম কোর্টের কাছে প্রত্যেকটা ডকুমেন্টস পেপার মসজিদের পক্ষে আছে বলেই এখনো মন্দির হয়নি। আলহামদুলিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না, খুশিতে একবার তকবীর দেন, নারে তাকবীর। যদি মসজিদ হয় আমরা খুশি, আলহামদুলিল্লাহ। আর যদি আদেশের সুপ্রিম কোর্টের আইন, ডক্টর বি এস আম্বেদকরের আইন যদি মন্দিরের পক্ষে যায় তাতেও খুশি। কারণ এই শিক্ষা আমাদের কোরআন দিয়েছে, এই শিক্ষা আমাদের নবী মোহাম্মদ রাসূল দিয়েছে। মেরে দাও, কেটে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, 10 ফুট নিচে ঢুকিয়ে দাও, এ শেখাইনি আমাদের নবী। নবীর আদর্শ একটু বুঝলেন। মসজিদুল আকসা বন্ধ যখন হলো, সেই আকসার গেটের কাছে দাঁড়িয়ে একটা বান্দা চিৎকার করেছিল, সকলে একটু দোয়া চান, আল্লাহ যেন ওই মানুষটার বেশি বেশি হায়াত দেয়। বলুন আমিন। এই মানুষটার মতো আরো 10টা আমরা চাই পৃথিবীতে। আকসার গেটের সামনে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর 57টা মুসলমান কান্ট্রি, টোটাল 228টা কান্ট্রির মধ্যে 700 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে বেশি আছে মুসলমান, 150 কোটি, তারপরে খ্রিস্টান, ইহুদি। তা তিনি আকসার গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, বিশ্বের মুসলমান দেশের বাদশা আজকে আকসা বন্ধ করতে এসেছে, কালকে যদি কাবায় চলে যায়, মদিনায় চলে যায়, আল্লাহ সামনে মুখ দেখাতে পারবে না হাসরের মাঠে। বাঁচতে যদি চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, আসো আমরা সবকটা মুসলমান দেশ যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি। আমার বিশ্বাস, তিনি বলছেন পৃথিবীর সমস্ত শক্তি মুসলমানদের পায়ের তলায় চলে আসবে। কারণ আমেরিকার পয়সার শক্তি আছে, পয়সা নেই, রাশিয়ার শক্তি আছে, পয়সা নেই, চীনের শক্তি আছে, পয়সা নেই, পয়সা আল্লাহ আমাদের দিয়েছে, পয়সা মুসলমানদের আল্লাহ দিয়েছে। আপনি যে মুসলমান, ভারতবর্ষে বুকে আপনার সম্মান কত আল্লাহ দিয়েছে পাবেন না এখানে বসে। সম্মান আপনাকে আল্লাহ কি দিয়েছে জানতে গেলে আপনাকে দুবাইয়ে যেতে হবে, কাতারে যেতে হবে, আরব আমিরশাহিতে যেতে হবে, কুয়েতে যেতে হবে, ইরানে যেতে হবে, তুরস্কই যেতে হবে, মক্কা মদিনা জেদ্দাই যেতে হবে। এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে যখন দাঁড়াবেন, আপনি মাথা তুলে বলবেন আমি মুসলমান। কারণ এই দেশগুলোতে পৃথিবীর সমস্ত দাদা ফকিরের মতো হাত পেতে ঘুরছে। আল্লাহ আমার মুসলমান ভাইগুলোকে পাগড়ি পরিয়ে, জুব্বা পরিয়ে বাদশাহী করে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহান, আর একটু জোরে বলেন। আকসার গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, যাসো আমরা সব মুসলমান দেশগুলো এক হয়। যে মানুষটা এমনই একটা মানুষ, নবীর আদর্শ এতটাই সুন্দর মেনে চলেন,
মায়ানমারের রোহিঙ্গা বিপদে পড়েছে, মানুষ বিপদে পড়েছে, হিন্দু মুসলমান নাই, মানুষ বিপদে পড়েছে। হাজার হাজার কোটি টাকা সম্পদ নিয়ে সামনে উপস্থিত হলেন, নবীর আদর্শ মানুষের পাশে দাঁড়াও, মানুষকে সেবা করো। ভারতবর্ষের কেরালায় বন্যা হয়েছে, মেরে দাও, কেটে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও যারা করে বেড়াচ্ছে, শ্রীরামের নাম নষ্ট করছে যারা। শ্রীরাম একটা ভালো মানুষ, পণ্ডিত, জ্ঞানী মানুষ, মহান ব্যক্তি, তার নাম লাগিয়ে কিছু ছেলে, লোয়েস্ট ফ্যামিলির ছেলে, নিচু ক্লাসের ছেলে এই নামের নাম নষ্ট করছে। এদের এই ছেলেগুলো, এদের দলেরা 1,00,000 টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াই দিয়েছে মুসলমান, মানুষের পাশে দাঁড়ায়, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, 6,000 কোটি টাকার সম্পদ নিয়ে পাশে দাঁড়ালো। তিনি কে? তুরস্কর প্রেসিডেন্ট, নাম হলো রজব তাইফ এরদোগান। কদিন আগে আমার দেশে আসলেন, বর্তমানের আরবের যিনি বাদশা সালমান বিন আব্দুল আজিজের ছেলে, কিছুদিন আগে দেশে আসলো। আমার দেশের প্রধানমন্ত্রী ফকিরের মতো হাত পাতলো, আমার দেশের জন্য কিছু দাও, দেবার জান কল যে মুসলমানদের আল্লাহ বানিয়েছে, সম্পদ আল্লাহ মুসলমানদের দিয়েছে, দেবে মুসলমান দিতেই পারে মুসলমান, দেবার কলিজা আল্লাহ যেমন দিয়েছে সম্পদ দিয়েছে। তিনি বলছেন, আমার নবীর আদর্শ মানুষকে দিচ্ছি, আমি মানুষের সেবায়, মানুষের ভালোবাসায়, মানুষকে বাঁচানো খাওয়ানোর জন্য দিচ্ছি, হোক যে কোনো ধর্মের মানুষ। 1,50,000 কোটি টাকা ভারতের মানুষের জন্য দিয়েছে, এটাকে বলা হয় নবীর আদর্শ।